নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা আছো সিনিতা স্টাডি জোনের সাথে, আমি তোমাদের সাথে আছি সিনিতা। আমাদের আজকের আয়োজন অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে অতীতের স্মৃতি গল্পের লেখক পরিচিতি। অতীতের স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দ নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলায় অতিবাহিত হয়। মাতুলায় মানে মামার বাড়িতে, মানে তার কৈশোর এবং যৌবনের যে বয়সটা এই সময়টা বেশিরভাগ সময়ই তার মামার বাড়িতেই সে বড় হয়। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেনি, মানে সে কলেজের শিক্ষাটা শেষ করতে পারেনি। 1903 সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন, মানে সে 1903 সালে নিজের জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন। 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনেই ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন, এবং সে 1916 সাল পর্যন্ত ওখানেই ছিলেন এবং সেখানে থাকাকালীনই সে সাহিত্য চর্চার সাধনাটা শুরু করেন। 1907 সালে ভারতীয় পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে, মানে 1907 সালে ভারতী নামে একটি পত্রিকায় বড়দি নামক উপন্যাসটি প্রকাশিত হয় এবং তার মাধ্যমেই তার সাহিত্য জীবনের খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। মানে এরপর দিদি বড়দিদির মাধ্যমেই তার সাহিত্যের হাতে খড়ি এবং সেই উপন্যাসের মাধ্যমেই সে খ্যাতি লাভ করেন, এবং এরপর একের পর একটি উপন্যাস লিখে সারা বাংলার সাহিত্যে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পারেন, এবং সাধারণ সাহিত্যিক পাঠ যারা করে তাদের সে পাঠকদের সে আবেগটা সে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত চার পর্ব, শ্রীকান্তের চার পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। মানে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত চার পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্যের প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন, এবং সে যে সাহিত্যের প্রতিভায় একটা স্বীকৃতি পান, প্রথম স্বীকৃতিটা পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, ও দ্বিতীয় স্বীকৃতি পায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনবাসন ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়, মানে তিনি কলকাতায় 1938 সালে মৃত্যুবরণ করেন।